আসসালামু আলাইকুম, আমি নজরুল শিকদার। ইউরোলিফট আমাদের অফিস বসুন্ধরা আবাসিকের চেকপোস্টে অবস্থিত। আমি আজকে দুই একটা কথা বলতে চাই, অনেক দুঃখজনক কথা, যেটা ক্রেতা ইচ্ছাকৃতভাবে বোকা হয়ে যায়, সেক্ষেত্রে লিফট কোম্পানির কিছু করা থাকে না। আপনাদেরকে কথাটা শুনলে হয়তো আপনারা মাইন্ড করতে পারেন যে গ্রাহককে আমি বলতেছি যে ক্রেতা যখন নিজেই বোকা সেজে যায়, তো আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি দুই একটা উদাহরণ দিব, তারপরে আপনারা ভুল হলে আমাকে ক্ষমা করবেন। সেটা হলো, প্রায় ছয় মাস পূর্বে আমি একজন সুনামধন্য ব্যক্তির রেফারেন্সে একটা লিফট বিক্রি করতে চাই। তো বিল্ডিংটি হলো 11 তলা, কমার্শিয়াল টাইপের। এই বিল্ডিংয়ের মালিক হলো, আমি গিয়ে দেখলাম যে উনি একটা দামি প্রাডো গাড়ি থেকে নামলেন এবং ওই বিল্ডিংটি 11 তলা, এবং উনি অনেক বিখ্যাত একজন লোক, পয়সাওয়ালা একজন লোক। সবচেয়ে অবাক কাণ্ড হলো যখন তার সাথে আমি মিশলাম, তার কাছে গেলাম, সে আমাকে বলল যে আপনার প্রাইস আমি দেখেছি, প্রাইস মোটামুটি ঠিক আছে, চলবে ইনশাল্লাহ, অসুবিধা নাই, কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে, আমি আপনাকে যে ব্র্যান্ডের নাম বলবো সেই ব্র্যান্ডের নাম আপনি কোটেশনেও লিখে দিবেন, লিফটের ভিতরেও আপনি লিখে দিবেন। আমি বললাম সেটা কোনো দিন হয় নাকি? এখন আপনি যদি বলেন যে বাংলাদেশের ব্র্যান্ড যেমন মিটসুবিশি আছে, সিগমা আছে, থাইসেন ক্লাব আছে, হুন্দাই আছে, অনেক ব্র্যান্ড আছে, এগুলো কি লেখা সম্ভব? কারণ এগুলো তো আমি সোল এজেন্ট না, আমি হলাম নোবার সোল এজেন্ট, তাহলে তো আমি নোবা লিখতে পারবো। কয়ে আপনি যেসব ব্র্যান্ডের নাম বলছেন, আপনি কি জানেন আমাকে এক লিফট কোম্পানি রাজি হয়েছে যে তারা ওই ব্র্যান্ড লিখে দিবে, তাই নাকি? আমাকে আপনি দেখান তো। তো উনি আমাকে লিফটের কোটেশন নিয়ে আসলো, আমাকে দেখাইলো লিফটের প্রাইস আমাদের চেয়ে কিছু বেশি আছে। তো উনি বলল, আমি দেখলাম যে ওইখানে লেখা আছে ব্র্যান্ড নেম, কাস্টমার চয়েস। আমি অবাক হয়ে গেলাম। এখন আপনারা বলেন যে একজন গ্রাহক, যে একজন ব্যারিস্টার, সে যদি বলে ব্র্যান্ড কাস্টমার চয়েস এবং সেটাতে সে রাজি আছে এবং সে নিজের থেকেই বলতেছে আমি যে ব্র্যান্ড বলবো আপনাকে সেই ব্র্যান্ডই লিখে দিতে হবে, তা আমি বললাম যে স্যার আপনি কি বিল্ডিং কি বিক্রি করবেন না ভাড়া দিবেন? বা বিক্রি করতে পারি, ভাড়াও দিতে পারি। তাহলে আমি বুঝতে পারলাম যে ঘটনা কেস অন্য জায়গায়। তারপরে হলো, এই প্রায় মাস দুই আগে আমরা একটা লিফট আমাদের সাথে ফাইনাল হয়েছে। তো আমি ওখানে গেলাম, যাওয়ার পরে আমি শুনতে পেলাম যে ওইখানে যে ম্যানেজার আছে, সেই ম্যানেজার হলো বিল্ডিং মালিকের স্ত্রীর চাচাতো, ফুফাতো, মামাতো কোনো একটা ভাই হবে। তো আমি ওনার সাথে, আমাদের সেলসের যে অফিসার আছে তার সাথে আমি ওই সাইডে গেলাম, গিয়ে চুপচাপ বসে রয়েছি। উনি অনেক কথা বলতেছে, আপনি জানেন আপনার স্যার 2 লাখ টাকা কমে কিনতে পারি, আপনার স্যার আরও 1 লাখ টাকা কমে কিনতে পারি, আমরা জাপান থেকে লিফট নিয়ে আসতে পারি, এইসব কথা কথা বলতেছে। এক পর্যায়ে সে বলে ফেললো, আমি বললাম যে ঠিক আছে আপনি লিফট আনতে পারেন, কিন্তু আমার কোশ্চেন হলো আমরা যে লিফট দিচ্ছি হুবহু সেই লিফট আপনি আনতে পারবেন না, কারণ আপনি জানেনই না এক কোম্পানি আমাকে লিখে দিছে এবং আমি তাদেরকে আপনার লিফট নিয়ে দেখাইছি যে ইউরো লিফটের যে লিফটটা লাগানো আছে হুবহু এই লিফটটা আমরা কিনতে চাই। তখন ওই লিফট কোম্পানি তাকে বলছে যে হ্যাঁ, ইউরো লিফট যে লিফট আপনি আমাদেরকে দেখাইছেন সেই লিফট আমি দিতে পারবো। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বাংলাদেশে আমাদের যে সমস্ত লোক কোম্পানিগুলো লিফট ইম্পোর্ট করে, প্রত্যেকটা কোম্পানির সোল এজেন্ট আছে, কিছু কোম্পানি সারা, কিছু কপি কোম্পানি সারা, সোল এজেন্ট আছে, এবং প্রত্যেকটা কোম্পানির কন্ট্রোল প্যানেল, মেশিন, ইনভার্টার, বাটন, সিওপি সবই তাদের নিজস্ব আদলে তৈরি করা। আপনি কি জানেন যে একটা লিফটের সাথে আর একটা লিফটের কন্ট্রোল বাটন মিলে না? তাহলে আপনাদের গ্রাহক হিসেবে আপনাদের কাছে আমার কোশ্চেন হলো, আপনারা যদি নিজে নিজে এগুলো মেনে নেন, প্রতিবাদ না করেন, না জানার চেষ্টা করেন, আমরা একটা কথা বলতে গেলে আপনারা হাসি ঠাট্টা করেন যে চায়না লিফট সবই এক, সবাই একই লিফট দেয় চায়না থেকে আসলে। আপনি কি জানেন চায়না থেকে একটা জিনিস 10 টাকায় আনা যায়, সেই জিনিস 100 টাকায় আনা যায়? সেটা হলো ইম্পোর্টারের উপর নির্ভর করে। অতএব আমি আপনাদেরকে বলতে চাই, এটা আমার চ্যালেঞ্জ যে সব কোম্পানি সব ব্র্যান্ড একই মাল হতে পারেই না, অবশ্যই তফাৎ থাকবে। ছোট্ট উদাহরণ, আমাদের দেশে যে ফ্রিজ
বিদেশ থেকে আসে আমাদের দেশে তৈরি হয় সব কি একই ফ্যাসিলিটিসের হয়? অবশ্যই যার যার গুণাগুণ আলাদা থাকবে, ব্র্যান্ডের গুণাগুণ আলাদা থাকবে। আপনাদেরকে আরও বলতে চাই যে কাস্টমারের কাছে আমরা যখন যাই, আমাদের কোম্পানি থেকে যখন আমি যাই, আমার এত হাস্যকর কথা লাগে যে আমরা বোকা সেজে যাই। গ্রাহক এমন এমন কথা বলে যেটা শুনে আমি চুপচাপ বসে থাকি। গ্রাহক বলে, আপনি জানেন আমি চায়না থেকে লিপ নিয়ে আসবো, আমি চিটাগাং থেকে রিসিভ করব, ট্রাকের মধ্যে উঠে আমি সাইডে আসব, আমাকে এমনিই ঠকাবে, এতই সহজ। আপনার কথা সঠিক না। আপনি বলেন আমার কথা সঠিক কিনা ব্যাটিং আমি আপনাকে বলতে চাই। আচ্ছা, চিটাগাং থেকে লিপ নিয়ে আসলেন আপনি, একটা লিফটের কি কি জিনিস থাকে, সব কিছু কি একটা গ্রাহকের পক্ষে 100 বার জানা সম্ভব হয়? যেমন আমি ধরেন লিফটের কাজ করি, আমি মোটামুটি অনেক কিছু জানি লিফট সম্পর্কে, কিন্তু আমি যে প্রত্যেকটা বিল্ডিংয়ে ঘুরি, লিফট সাপ্লাই করি প্রতিদিন, বিল্ডিংয়ে বিল্ডিংয়ে ঘোরাফেরা করি, তাই বলে কি আমি যদি বলি যে বিল্ডিংয়ের সব কিছু আমি বুঝি, বিল্ডিংয়ের আর্কিটেক্ট কি আমার কথা মানবে, আমার কথা শুনবে? আর এটা যদি আমি বলি, আমি বোকার স্বর্গে বাস করতেছি না? আপনি চিটাগাং থেকে লিফট নিয়ে আসলেন, আপনি কি জানেন একটা যে বাটন, একটা বাটন লিফটের, এই বাটন প্লাস্টিকের হয়, স্টেনলেস স্টিলের হয়, স্টেনলেস স্টিল মিরর হয়, ব্ল্যাক টাইটানিয়াম হয়। আপনি কি জানেন একটা ডিসপ্লে 200 টাকা হয়, একটা ডিসপ্লে 3000 টাকা হয়? আপনার সিওপি ভিতরে যে ডিসপ্লেটা থাকে, আপনারা যে ডিসপ্লেটা চাপ দেন, এই ডিসপ্লেটা ভিডিও হয়, এলসিডি হয়, ডট ম্যাট্রিক্স হয়, প্রত্যেকটা দাম কি এক? আপনার লিফটের যে কেবিন হাইট, ক্যাবিন হাইট আপনি কি জানেন 2300 মিলিমিটার হয়, 2400 মিলিমিটার হয়, 2500 মিলিমিটার হয়, 2700 মিলিমিটার? আপনি বলেন যে 2300 মিলিমিটার আর 2700 মিলিমিটারের দাম কি এক হবে কখনো? এখন আপনি চিটাগাং এর ট্রাকের মধ্যে উঠে আসলে কি যায় আসে লিফট কোম্পানির? আপনি লিফটের মধ্যে এআরডি, যেটা কারেন্ট চলে গেলে অটো দরজা খুলে, সেটা দিলই না, বোল্ডের স্টেবিলাইজার দিলই না, ফ্লোর আপনি নর্মাল দিল, মেশিন আপনি গিয়ারলেস না দিয়ে গিয়ার দিল। আপনি বলেন গিয়ারলেস মেশিনের দাম যদি $1600 হয়, গিয়ার মেশিনের দাম $800, আপনি কি এটা জানেন? একটা লিফটের যে স্টিল রোপ ব্যবহার করা হয়, সেটা নর্মাল কোয়ালিটির হয়, হাই কোয়ালিটির হয়, সাসপেনশন রড নর্মাল কোয়ালিটির হয়, হাই কোয়ালিটির হয়। এখন চায়না থেকে লিফট আসলেই যে সব লিফট এক হবে, সেটা কিন্তু সঠিক না। আর আপনাদেরকে যে লিফট কোম্পানি আমরা বুঝাচ্ছি যে ওই কোম্পানি যা দিব আমিও তাই দিব, ওই কোম্পানি যা দিব আমিও তাই দিব, দাম আপনি 2 লাখ টাকা কম দেন, অসম্ভব। আমি কি বাবার বাড়ি থেকে টাকা এনে আপনাকে লিফট সাপ্লাই করব? আমার ব্যবসায় অবশ্যই মিনিমাম প্রফিট থাকতে হবে, আমি চুরি করে তার ব্যবসা চালাবো না। আপনি যদি আমাকে কম দামেও বলেন, যত কথাই বলেন, আমি আপনাদেরকে আমার কোয়ালিটির বাইরে কাজ করব না। আমার এটাই হলো আমার নিয়ম, আমার লিফটের একটা স্ট্যান্ডার্ড আছে। আমাদের লিফটের স্ট্যান্ডার্ড হলো শিটের থিকনেস হলো 1.5 মিলিমিটার। আপনি অবাক হবেন, 1.5 মিলিমিটার লিফটের যে দাম পড়ে, 1.2 মিলিমিটার তার চেয়ে 50,000 টাকা কম। আপনি কি, এই সামান্য একটা জিনিস বললাম আপনাকে, শিটের থিকনেস 1.5-এর জায়গায় যদি 1.2 হয়, তাহলে দামের ডিফারেন্স হলো 50,000 টাকা। আপনার একটা বাটন 1200 টাকা আছে, 5000 টাকা আছে, তাহলে আপনি বলেন যদি 7 তলা একটা বিল্ডিং হয়, 4000 টাকার ডিফারেন্স হয়, তাহলে 4-7 28,000 টাকা শুধু বাটনে। এরপরে সিওপি, এরপরে ক্যাবিন হাইট, আপনি কি জানেন 2300 ক্যাবিন হাইটের জায়গায় যদি 2500 ক্যাবিন হাইট হয়, দামের ডিফারেন্স 50,000 টাকা। মেশিন গিয়ারলেস না হয়ে যদি গিয়ার হয়, দামের ডিফারেন্স প্রায় 50,000 টাকা কম, গিয়ারলেসের দাম বেশি। অতএব গ্রাহক, আপনি যদি নিজে নিজেই যদি বোকা সেজে যান, চালাকি করেন যে আমাদের কোম্পানি অথবা অন্য কোম্পানি তারা ভুল বলতেছে, এই কোম্পানি সঠিক বলতেছে, আমি আপনাদেরকে বললাম চ্যালেঞ্জ দিয়ে, প্রত্যেকটা ব্র্যান্ডের বাংলাদেশে নিজস্ব সোল এজেন্ট আছে, চায়না সাপ্লায়ার কখনো ওই এজেন্টের বাইরে কোনো লিফট কাউকে সাপ্লাই করবে না, একই নাম যদি আপনাকে দিতে চায়, তাহলে সেটা আপনার সাথে মিথ্যা কথা বলা হচ্ছে। চায়না থেকে সে নকল করে এনে দিচ্ছে আপনাকে, অথবা বাংলাদেশে ধোলাই খাল থেকে, নবাবপুর থেকে স্টিকার বানায় আপনাকে দিয়ে দিবে, তার মানে আপনি কিন্তু নামেই খুশি, কামে খুশি না। অতএব আপনাদের কাছে আমি ক্ষমা চেয়েছি, আমার যদি কোনো ভুল হয় আমাকে মাফ করে দিবেন, কিন্তু আমি আপনাকে বললাম, কথাটা মনে রাখবেন, কোনো লিফট কোম্পানির সাথে কোনো লিফট কোম্পানির
মিল থাকে না, কিছু জিনিস মিল থাকতে পারে, কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি, দক্ষতা, ক্যাপাসিটি, লংজিভিটি অবশ্যই তফাৎ থাকবে। লিফট কোম্পানি হিসেবে আমি আপনাকে যা কিছুই বলি যে ওই কোম্পানি এটা দেয়, ওই কোম্পানি এটা দেয়, এটা আমি দেবো, সেটা আপনি কান না দিয়ে কিছু একটু বোঝার চেষ্টা করবেন। আপনি একটা বাড়ির মালিক, আপনি প্রতিষ্ঠিত লোক, আপনাকে যে আমি বোকা বানাবো সেদিকে নজর না দিয়ে আপনাকে সঠিকভাবে যাচাই করে বাংলাদেশে কারা কোন ব্র্যান্ডের এজেন্ট আপনি একটু সময় দেন। আপনি যেমন টাইলস কিনতে সময় দেন, মার্বেল কিনতে সময় দেন, হাতির উপলে প্রতিদিন যান, তাহলে আপনাকে দুই চারটা লিফটের অফিস ভিজিট করলে কোনো সমস্যা নাই, ইম্পোর্টের কাগজ দেখলে কোনো সমস্যা নাই, এলসির কাগজ দেখলে কোনো সমস্যা নাই। চায়না যে কোম্পানির থেকে লিফট কোম্পানি লিফট ইম্পোর্ট করতেছে তাদেরকে ইমেল দেন যে আপনাদের কি এই কোম্পানি আপনাদের এজেন্ট কিনা, সব কিছু ক্লিয়ার। অতএব আবারও বলতেছি, হুট করে আপনারা বলবেন না যে চায়নার সব লিফটের দামই একই, সব কোম্পানি একই লিফট সাপ্লাই করে, এটা সঠিক না, ভুল হলে মাফ করবেন। আজকে এই পর্যন্তই। আমার এই ভিডিও যদি আপনাদের কোনো উপকারে আসে, সেই জন্য কিন্তু আমার এই কষ্ট এবং এই কথা বলা কোনো উপকারে আসে, আমি আমাদের লিফট কিনতেই বলবো তা না, আপনারা আপনাদের সুবিধা মতো বুঝে শুনে ডিসিশন নেবেন, সেটা আপনাদের উপকার আসবে। আমার এই ভিডিও আপনারা শেয়ার করবেন, আমার এই ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনাদের বন্ধুবান্ধবকে সাবস্ক্রাইব করবেন। আমাদের এখানে টেলিফোন নাম্বার দেওয়া আছে, আপনারা এই টেলিফোন নাম্বারে আমাদেরকে ফোন করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। ইউরোলিফট এগিয়ে যাচ্ছে আপনাদের সহযোগিতায়। মনে রাখবেন, ইউরোলিফট বসুন্ধর আবাসিক ঢাকাতে অবস্থিত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।